আজকের ভিডিওতে লাভ ক্ষতির কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথমের অঙ্কে বলছে একজন ব্যবসায়ী দশ টাকায় এগারোটি দ্রব্য ক্রয় করে এগারো টাকায় দশটি দ্রব্য বিক্রি করেন শতকরা লাভ নির্ণয় করো তাহলে যখন কিনছে টাকা দিয়ে এগারোটা দ্রব্য কিনছে আমি এটাকে এইভাবে লিখে ফেলছি ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের পাটা কি হচ্ছে দশ টাকাতে বারোটা জিনিস কিনছে এবার যখন বিক্রি করছে তখন এগারো টাকায় দশটা দ্রব্য বিক্রি করছে তাহলে আমি এখানে বিক্রয় মূল্য বলে এগারো টাকায় দশটি দ্রব্য বিক্রি করছে এটা বারো হবে না এটা এগারো হবে দশ টাকায় এগারোটি দ্রব্য এবারে বলছে শতকরা লাভ নির্ণয় করো তো এই অঙ্ক করা শর্টকাটটা এরকম আমি এই কোনাকুনি গুণ করব করে এইখানে লিখবো এটা ক্রয় মূল্য হবে আর এই কোনাকুনি গুণ করে এইখানে লিখবো এটা বিক্রয় মূল্য হবে তাহলে দশ দশে গুণ করলে কত হবে একশো আর এগারোর সাথে এগারো গুণ করলে কত হবে একশো একুশ তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে একশো একুশ টাকা তাহলে কতটা লাভ হচ্ছে একুশ টাকা তাহলে একশো টাকাতে যদি একুশ টাকা লাভ হয় সেটাই শতকরা লাভ তাহলে একুশ পারসেন্ট হচ্ছে লাভ হবে এটা আমি শর্টকাট নিয়মটা দেখলাম এবার যদি কেউ ডিটেলসে বুঝতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দশ টাকাই এগারোটা দ্রব্য কিনছে তাহলে এগারোটা জিনিসের দাম দশ টাকা এইভাবে ঘুরিয়ে লিখতে হবে তাহলে একটা জিনিস কত টাকা দিয়ে কিনবে দশের নিচে এগারো এত টাকা তাহলে এটা হচ্ছে একটা জিনিসের কেনা দাম এবার যখন বিক্রি করছে কি হচ্ছে এগারো টাকায় দশটা জিনিস বিক্রি করছে তাহলে দশটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এগারো টাকা মানে এটাকে এই দিক থেকে ঘুরিয়ে ভাবতে হবে দশটা দ্রব্য এগারো টাকায় বিক্রি করছে তাহলে একটা জিনিস কত টাকায় বিক্রি করছে এগারো দশ এত টাকায় তাহলে একটা জিনিস কিনলো দশের এগারো টাকাতে আর বিক্রি করলো এগারো দশ টাকাতে তাহলে কতটা লাভ হবে এই এগারোর দশ থেকে দশের এগারো বিয়োগ করে দিতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মানে বিক্রি করার দামটা থেকে কেনা দামটা বাদ দিয়ে দিলে আমি লাভ পেয়ে যাবো এই বিয়োগ করি কথা হবে দশ আর এগারোর দশক হবে একশো দশ দশ এগারোই একশো দশ এই এগারোটা ওপরের এগারোর সাথে গুণ করলে হবে একশো একুশ আর এখানে এগারো দশে একশো দশ এই দশটা দশের সঙ্গে গুণ করলে হবে একশো তাহলে কত টাকা লাভ হচ্ছে একশো একুশ থেকে একশো বিয়োগ করলে একুশ টাকা নিচে হচ্ছে একশো দশ তাহলে দশের এগারো টাকা দিয়ে জিনিস কিনে আমি একুশের একশো দশ টাকা লাভ করলাম তাহলে শতকরা লাভ কত শতকরা লাভ বের করার নিয়ম কি কত টাকা লাভ হয়েছে সেটা আমি উপরে রাখবো একুশের নিচে একশো দশ কত টাকায় জিনিসটা কিনেছিলাম সেটা আমি নিচে রাখবো মানে দশের এগারো এটার সঙ্গে একশো পারসেন্ট গুণ করলে আমি শতকরা লাভ পেয়ে যাব। এবার এইটা যদি হিসেব করি একুশের নিচে একশো দশ ওপরে আছে ভগ্নাংশ নিচে যদি ভগ্নাংশ থাকে এটা হিসেবের সময় উপরে উঠে উল্টে যায় তাহলে দশের এগারোটা উল্টে গেলে এগারো নিচে দশ হয়ে যাবে গুণিত একশো পার্সেন্ট এটা যদি কাটাকাটি করি শূন্যর সাথে শূন্য কাটবে এই শূন্য সাথে এই শূন্য কাটবে এগারো সাথে এগারো কাটবে কত পড়ে থাকছে একুশ যেটা আমার অ্যান্সার পেরিয়েছিল একুশ পার্সেন্ট ডিটেলসে করতে গেলে এতগুলো হিসেব আমাকে করতে হবে করলে আমি একুশ অ্যান্সারটা পাবো কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে এতটা সময় একটা অঙ্কের জন্য দেওয়া যাবে না সেই জন্য আমরা শর্টকাটেই অঙ্কটা করবো সেটা হচ্ছে এই প্রসেসটা এবার এই অঙ্কে এমন সংখ্যাগুলো দেওয়া ছিল যে কোনি গুণ করতে আমি এখানে একশো পেয়ে গিয়েছিলাম তাহলে একশো টাকাতে একশো একুশ টাকা লাভ আমি সরাসরি লিখে দিয়েছিলাম একুশ পার্সেন্ট সব অঙ্কে এখানে একশো আসবে না গুণ করে অন্য সংখ্যাও আসতে পারে কিন্তু আমার তো শর্ট করার লাভ দরকার মানে একশো টাকাতে কত টাকা লাভ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমি শর্টকাটটা কীভাবে অ্যাপ্লাই করব পরে আরেকটা অঙ্কে দেখে নিই এখানে বলছে এক দোকানদার পাঁচ টাকায় চারটি দ্রব্য কিনে যদি চার টাকায় পাঁচটি হিসেবে বিক্রি করেন তাহলে আগের মতোই অঙ্কটা আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিচে নিচে লিখে নিচ্ছি এবারে ক্রয় মূল্যের দিকে আমি কী লিখবো যেটাতে কিনেছে সেটা হচ্ছে পাঁচ টাকায় চারটে দ্রব্য পাঁচ টাকায় চারটে দ্রব্য কিনেছে আর বিক্রি করছে যখন তখন কি হচ্ছে চার টাকায় পাঁচটা চার টাকায় পাঁচটা এটা বিক্রি করছে তাহলে এই কোনি গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ এটা ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আর চার চারে ষোলো এটা বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ টাকায় জিনিস কিনে যদি ষোলো টাকায় বিক্রি করে তাহলে লস হচ্ছে মানে ক্ষতি হচ্ছে এখানে আমাকে ওটাই জিজ্ঞেস করেছে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে মানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে আমি দেখতেই পাচ্ছি পঁচিশ টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য ষোলো তাহলে ন টাকা লস হচ্ছে এবারে আমার শতকরা ক্ষতি দরকার তাহলে পঁচিশ টাকাতে যদি ন টাকা ক্ষতি হয় তাহলে একশো টাকাতে কত ক্ষতি হবে এটা আমরা ঐকিক নিয়মেও করতে পারি এক টাকায় কত একশো টাকায় কত এইভাবে অথবা আমি এইভাবেও ভাবতে পারি এখানে পঁচিশ চারে একশো হচ্ছে তাহলে এখানে নয় চারে ছত্রিশ হবে তার মানে ছত্রিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে আমার এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে এই ধরনের অঙ্কগুলো অনেক কম সময় হয়ে যাবে এবারে পরের অঙ্কে চলে যাই এখানে বলছে এক ব্যক্তি দুটি আলাদা দ্রব্যের প্রত্যেকটি দুশো চল্লিশ টাকায় বিক্রি করাই একটি দ্রব্য থেকে কুড়ি পার্সেন্ট লাভ হলো কিন্তু অন্য দ্রব্যটি থেকে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো দুটি দ্রব্য থেকে মোটের উপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হল মানে দুটো আলাদা আলাদা জিনিস বিক্রি করেছে দুটোই দুশো চল্লিশ বিক্রি করেছে একটা দুশো চল্লিশ টাকায় বিক্রি করতে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে আর একটা ওই একই দামে বিক্রি করেছে সেখানে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে দুটো জিনিসের ক্রয় মূল্য আলাদা ছিল সেই জন্য একই দামে বিক্রি করতে একটা থেকে লাভ হয়েছে একটা থেকে ক্ষতি হয়েছে তো ক্রয় মূল্য কত সেটা কিন্তু আমার এখানে বলা নেই আমাকে এই জিনিসটা বলে দিয়ে বলেছে মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে এটাও আমি শর্টকাট ডিটেলস দুটোভাবেই দেখাচ্ছি আগে ডিটেলসটা আমি দেখিয়ে নিই তারপরে শর্টকাটটা দেখাচ্ছি তাহলে আমি প্রথম দ্রব্যটা দেখছি যেখানে আমার কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে দুশো চল্লিশ টাকায় বিক্রি করতে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় যদি জিনিসটা কেনে একশো কুড়ি টাকায় বিক্রি করবে এই হিসেবে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে দুশো চল্লিশ টাকায় তাহলে দুশো চল্লিশ টাকায় যদি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভের হিসেবে তাহলে কত টাকায় কিনেছিলো এটা বের করলেই আমি জিনিসটা ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে এটা এইভাবে ভাববো একশো কুড়িকে দুই দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হচ্ছে তাহলে একশোকে দুই দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার ক্রয় মূল্য তাহলে জিনিসটার ক্রয় মূল্য দুশো টাকা ছিল এটা হচ্ছে প্রথম জিনিসটা আসলে দুশো টাকায় কিনে দুশো চল্লিশ টাকায় বিক্রি করেছিল কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে এবার ক্ষতির কেসটা দেখি তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় জিনিসটা কিনে যদি আশি টাকায় বিক্রি করে তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে মানে একশো টাকায় কুড়ি টাকা লস হচ্ছে তাহলে জিনিসটা দুশো চল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে কত টাকায় কিনেছিল আশি ইন্টু তিন দুশো চল্লিশ তাহলে একশো ইন্টু তিন করলে এই জিনিসটার ক্রয় মূল্য পেয়ে যাব একশো তিনে তিনশো এটা হচ্ছে দ্বিতীয় জিনিসটা ক্রয় মূল্য তাহলে দুটো জিনিসের ক্রয় মূল্য টোটাল কত একটা দুশো একটা তিনশো মানে পাঁচশো টাকা আর দুটো জিনিস বিক্রি করেছে টোটাল কত দামে দুটোই দুশো চল্লিশ টাকা করে বিক্রি করেছে তাহলে টোটাল চারশো আশি টাকায় বিক্রি করেছে তাহলে পাঁচশো টাকার জিনিস যদি চারশো আশি টাকায় বিক্রি করে কুড়ি টাকা ক্ষতি হবে তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে কী করে বের করবো পাঁচশো টাকায় কুড়ি টাকা ক্ষতি তাহলে একশো টাকায় কত টাকা ক্ষতি হবে পাঁচশোকে পাঁচ দিয়ে ভাগ করলে একশো হচ্ছে তাহলে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে আমি ক্ষতি পেয়ে যাব পাঁচ চারে কুড়ি যারা এই প্রসেসটা বুঝতে পারছে না তারা এটা ঐকিক নিয়মেও ভাবতে পারে পাঁচশো টাকায় কুড়ি টাকা ক্ষতি তাহলে এক টাকাতে কত ক্ষতি কুড়ির নিচে পাঁচশো একশো টাকাতে কত ক্ষতি একশো দিয়ে গুণ করে দাও এই দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে পাঁচ চারে কুড়ি এই অ্যান্সারটি এসে যাবে তাহলে অ্যান্সার কী হলো ওভারঅল আমার চার পার্সেন্ট ক্ষতি হয়েছে দুটো দ্রব্য বিক্রি করে এটা গেল ডিটেলস প্রসেস এবার শর্টকাট যেটা সেটা একদম এক লাইনে হয়ে যাবে সেটা আমি এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি যখনই আমি দেখবো দুটো দ্রব্য একই দামে বিক্রি করা হচ্ছে অথচ একটা থেকে যে পরিমাণ লাভ হচ্ছে আর একটা থেকে সেই একই পরিমাণ ক্ষতি হচ্ছে তাহলে লাভও কুড়ি পার্সেন্ট ক্ষতিও কুড়ি পার্সেন্ট আবার বিক্রয় মূল্য একই এই রকম ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য যতই থাক আমার কোনো কাজে লাগবে না বিক্রয় মূল্য দুশো চল্লিশ থাক বা দু হাজার চারশো থাক চব্বিশ হাজার থাক কোনো অসুবিধা নেই উত্তর আমার একই হবে যদি লাভ আর ক্ষতির পরিমাণটা একই থাকে তাহলে সেটা কত হবে এই লাভ আর ক্ষতির যে পরিমাণটা আছে কুড়ি কুড়ি স্কোয়ার করে দেবো তাকে আমি একশো দিয়ে ভাগ করে দেবো আর একটা জিনিস মনে রাখতে হবে দুটো জিনিস একই দামে বিক্রি করতে যদি লাভ আর ক্ষতির পরিমাণটা একই হয় মানে একটাতে যত পার্সেন্ট লাভ একটাতে তত পার্সেন্ট ক্ষতি তাহলে ওভারঅল সব সময় আমার ক্ষতি হবে এই দুটো জিনিস মনে রাখতে হবে তাহলে কুড়ি আছে কুড়ি স্কোয়ার কুড়ি স্কোয়ার মানে কুড়ি গুণিত কুড়ি করলে কত হবে চারশো আর তার নিচে আছে একশো এটা কাটাকাটি করলে কত উত্তর হচ্ছে চার যেটা আমরা এই ক্যালকুলেশনটা করে পেয়েছিলাম চার পার্সেন্ট এই যে চার পার্সেন্ট ক্ষতি এটা আমি অ্যান্সার এখান থেকে পেয়ে যাচ্ছি সরাসরি যদি আমাকে এরকম অঙ্ক দেয় নশো টাকা দিয়ে দুটো জিনিস বিক্রি করেছে মানে দুটো জিনিসই নশো টাকা করে বিক্রি করেছে একটা জিনিস নশো টাকাতে বিক্রি করতে আমার তিরিশ পার্সেন্ট লাভ হয়েছে আর একটা জিনিস ওই নশো টাকাতেই বিক্রি করতে আমার তিরিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ওভারঅল কত লাভ বা ক্ষতি হবে তাহলে এক্ষেত্রে আমার সবসময় মনে রাখতে হবে ক্ষতি হবে এবার কত ক্ষতি হবে এই যে পরিমাণটা আমার দেয়া থাকবে এই দুটোকে গুণ করে দিচ্ছি তিরিশ গুণিত তিরিশ মানে তিরিশের স্কোয়ার যেটা বলেছিলাম বাই একশো শূন্য শূন্য এইভাবে কেটে গেলে তিন তিনে কত নয় তাহলে ওভারঅল পার্সেন্ট ক্ষতি হবে এইখানে যদি নশো জায়গায় ন হাজার থাকে তাহলেও আমার ন পার্সেন্ট ক্ষতি নব্বই হাজার যদি থাকে তাহলেও আমার ন পার্সেন্ট ক্ষতি তাহলে এই জিনিসটার উপর ম্যাটার করবে না এই দুটো একই থাকলে এইভাবে অ্যানসারটা বেরিয়ে যাবে এবার পরের অঙ্কে চলে যাই এখানে বলছে এ একটি দ্রব্য বি কে দশ পার্সেন্ট লাভে বিক্রি করে আবার বি দ্রব্যটি সি কে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে যদি সি দ্রব্যটি কিনতে দু হাজার ছশো চল্লিশ টাকা ব্যয় করে তাহলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল তাহলে এ একটা দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে ইন্টু একশো দশ বাই একশো এইভাবে আমি সরাসরি বিক্রয় মূল্য পেয়ে যাব যদি এ ইন্টু দশ পার্সেন্টের জায়গায় আমি দশের একশো লিখতাম তাহলে হিসেব করে যেটা পাবো সেটা হচ্ছে এ কতটা লাভ করেছে সেটা পেতাম আর যদি দশ পার্সেন্ট লাভটাকে আমি একশো দশের নিচে একশো করে হিসেব করি তাহলে সরাসরি বিক্রয় মূল্যটা পেয়ে যাব তাহলে এই দামে কে জিনিসটা বিক্রি করা হয়েছে এবার বি কি করছে এর ওপর আবার কুড়ি পার্সেন্ট লাভ রেখে সিকে বিক্রি করছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ির নিচে একশো আমি কেন সরাসরি বিক্রয় মূল্য বের করছি কারণ এখানে আমাকে সি কত দামে জিনিসটা কিনিয়েছে সেটা দিয়েছে তাহলে বি যত দামে বিক্রি করবে সি সেই দামেই কিনবে তাহলে বি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে একশো কুড়ি বাই একশো এই দামটাতে সি জিনিসটা কিনেছে সেই দামটা কত না দু হাজার ছশো চল্লিশ টাকা এখান থেকে আমাকে এটা বের করতে বলেছে যে এই দ্রব্যটা কত টাকায় কিনেছিল এখান থেকে আমি এটা বের করে নেবো এ সমান ওইদিকে আসে দু এই জিনিসগুলোকে ওদিকে পাঠাতে হবে তাহলে নিচে দুটো একশো আছে মানে ভাগ হয়ে আছে এদিকে গেলে গুণ হবে একশো গুণিত একশো আর একশো দশ আর একশো কুড়িটা উপরে ছিল এদিকে এলে নিচে ভাগ হয়ে যাবে এবারে কাটাকাটিটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে এই শূন্য সাথে শূন্য শূন্য সাথে শূন্য কেটে দিচ্ছি এবারে এগারো দিয়ে যদি এটাকে কাটি এগারো দুয়ে বাইশ চার নামবে চুয়াল্লিশ এগারো চারে চুয়াল্লিশ আর শূন্য বারো দিয়ে এটাকে কাটলে বারো দুগুণে চব্বিশ আর শূন্য কেটে গেল তাহলে এ কত হবে এখানে দুই আছে আর শূন্য আছে একটা দুটো তিনটে তাহলে দু হাজার টাকা এটা হচ্ছে এর কেনাদাম মানে এ দ্রব্যটা কত টাকায় কিনেছিল তাহলে এ দু হাজার টাকা দিয়ে জিনিসটা কিনেছিল আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে যদি অল অপশনে ক্লিক করে রাখো যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ